Assalamualaikum, সম্মানিত অভিভাবক, আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আমি তোমাদের যে গণিত, গণিতের হচ্ছে আমাদের যে জ্যামিতির অংশ আছে না, সেই জ্যামিতির অংশ থেকে এই সেমিস্টারে তোমাদের যে বিন্দু কাকে বলে, সেই বিন্দুটা এখন আমি তোমাদেরকে শিখাবো। আমরা সবাই মিলে শিখবো বিন্দু কাকে বলে, ঠিক আছে? তাহলে বিন্দু কাকে বলে এটা শেখার আগে আমরা একটু পাঠ্যপুস্তক পড়ার দোয়াটা পড়ে নিই। সবাই একবার আমার সঙ্গে একবার বলো, রব্বি জিদনি ইলমা, অর্থ হে প্রভু তুমি আমাকে জ্ঞান দান করো। তাহলে দেখো, আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছ, দেখেছো? একটা বক্স, এই বক্সের মাঝখানে কি দেখতে পাচ্ছ? কি এই বক্সের মাঝখানে একটা ফুটা রয়েছে। তাহলে এই যে দেখো, এই বক্সের মাঝখানে হচ্ছে একটা ফোঁটা, দেখেছো? এই ফোঁটাটা হচ্ছে একটা বিন্দু, এই ফোঁটাটা হচ্ছে একটা বিন্দু। আর এই দেখো একটা বক্স, এই বক্সের এই যে এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। আর এই যে আমি, দেখেছো কতটুকু লম্বা, এটা হচ্ছে আমার কি উচ্চতা। তাহলে দেখো, এই যে একটা ফোঁটা, এটা হচ্ছে একটা বিন্দু, আমরা দেখতে পাচ্ছি এটা বক্সের মাঝখানে, এটা শুধু তার একটা অবস্থান, ঠিক আছে? তাহলে আমরা এখন বিন্দু কাকে বলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে দেখব। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বক্সের মাঝখানে একটা ফোঁটা রয়েছে, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে তার একটা অবস্থান। কিন্তু এই বিন্দু তো, এই যে এই বক্সে যেটা দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা কিন্তু এই বিন্দুর নেই, আবার এই বক্সে যেটা প্রস্থ আছে এই প্রস্থটাও কিন্তু বিন্দুর নেই, ওর শুধু কি আছে, অবস্থান। তাহলে আমরা এবার বোর্ডে লিখতে পারি যে বিন্দু কাকে বলে, বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই। তারপরে কি, এই যে বললাম উচ্চতা, আমার একটা আমি কতটুকু লম্বা, এটা হচ্ছে আমার উচ্চতা, তাহলে ওর কিন্তু এই উচ্চতাটুকু নেই। তাহলে বলো, আমরা যার, আমরা লিখি যে যার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে কি বলে, বিন্দু বলে। তাহলে দেখছ যে বিন্দু শুধু একটা ফোঁটা। আমরা যখন তোমার হচ্ছে লিখব যে বিন্দু কাকে বলে, তাহলে এরকম করে একটা একটা দেখো, এরকম একটা কি করব আমি হচ্ছে যে এরকম একটা তোমার একটা ফোঁটা নেব, এই ফোঁটাটা হচ্ছে কি একটা বিন্দু। প্রথমেই আমি যখন বিন্দু কাকে বলে লিখব, প্রথমে আমি এটার চিত্র দিব। এটা হচ্ছে দেখো, এই ফোঁটাটা হচ্ছে একটা কি বিন্দু, বৈশিকার দন্তের নয় দয় সুকার বিন্দু, দেখেছ? তাহলে এই চিত্রটা আমি একটা মার্ক করবো কি দিয়ে, এই যে একটা চিহ্ন মানে একটা লেটার, দেখো এ। এখন আমি যখন তোমার বিন্দু কাকে বলে লিখব, তখন প্রথমে আমি চিত্র দিব এবং বিন্দু লিখব যে চিত্রে এ একটি বিন্দু। হ্যাঁ, তাহলে সবাই আমরা একসঙ্গে সুন্দর করে এটা শিখি যে বিন্দু কাকে বলে যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। সবাই আমরা সুন্দর করে এই সংজ্ঞাটা শিখব, শিখে খাতায় না দেখে লিখবো। কিন্তু তোমরা যখন শিখবে তারপরে কি করবে, বানানটাও শিখবে, বানানটা শিখে তারপরে কিন্তু না দেখে লিখবে, আর না দেখে লিখে অবশ্যই আম্মুকে বলবে যে আম্মু আমি কিন্তু এটা না দেখে লিখেছি। আমাদের কি হবে, তাহলে আমরা ভালো ফলাফল তৈরি করতে পারবো, ভালো ফলাফল করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না যদি আমরা সুন্দর করে না দেখে লিখতে পারি। তাহলে সবাই নিজের সুস্থতার জন্য সবসময় সচেতন থাকবে, বাইরে যাওয়ার সময় অবশ্যই কি করবে, মাস্ক পরবে, তারপরে প্রতিনিয়ত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত ধুবে, নিজের সুস্থতার জন্য নিজেকেই কিন্তু সচেতন থাকতে হবে। সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো থাকো,
সুস্থ থাকো, আল্লাহর সাহায্য তোমাদের সবসময় পাশে থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।